Ella quiere voy a darle pa' que sienta el y de nuevo el শোনো বন্ধুরা, আমি চলে এসেছি ফ্রি ফায়ারের নতুন একটি বাংলা এপিসোড নিতে। বন্ধুরা, এই এপিসোডে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের যে ওয়েপেন রয়্যালে MP40 যে নতুন গান স্কিনটা দিয়েছে, এই গান স্কিনটা তোমরা মাত্র এক থেকে দুবার স্পিন করেই কিভাবে পাবে সেটাই আমি আজকে এই ভিডিওটাতে বলবো। তো ভাই, তোমরা আগে গান স্কিনটা দেখো, সলিড একটা গান স্কিন, কারণ এটা আমার খুব পছন্দ। তোমরা ডিজাইনটা দেখো ইয়ার, আমার খুবই পছন্দ হয়েছে, তাই জন্য আমি ভাবলাম যে ভাই একটা ট্রিক ইউজ করা যায়, দেখা যাক ট্রিকটা কাজে লাগে কিনা, যদি আমার কাজে লাগে তারপরেই তোমাদেরকে বলবো। তো দেখলাম ভাই আমার নিজের কাজে লেগে গেছে, তো তাই জন্য আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যাতে তোমরা ইউজ করতে পারো। দেখো ভাই, ট্রিকটা সবার প্রত্যেকজনের কাছে যে ইউজ হবে এরকম কোনো কথা নেই। দেখো আমার ইউজ হয়েছে, হয়তো তোমরা যারা 100 জন দেখছো তার মধ্যে হয়তো 30-40 জনের ইউজ হয়ে যেতে পারে। তো তাই জন্য আমি তোমাদেরকে ট্রিকটা ইউজ করতে বলছি, তোমরা দেখতে পারো ইউজ করে। দেখো আমার এখানে যদি চেক করো, ঠিক আছে, টোটাল উইকলি স্পিন মাত্র 2 খানা, আমি কিন্তু কালকে রাত্রে 2 খানা স্পিন করেই এটা পেয়ে গেছি, মাত্র 2টো স্পিন করে। তাই জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি যাতে তোমরাও পেয়ে যাও আরামসে। তো কী করতে হবে, দেখো বেশি কিছু না, আমি যেটা ইউজ করছি একদম সিম্পল, তোমাদেরকে আগে দেখিয়ে দিই যে আমার কাছে এটা পারমানেন্ট আছে। দেখো আমার কাছে MP40 কিন্তু পারমানেন্ট আছে, তোমরা যদি এখানে চেক করো, এখানে যদি চেক করতে প্রবলেম হয় আমি তোমাদেরকে আরও চেক করে দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে সোজা কালেকশানে আমি যাচ্ছি, যাওয়ার পর তোমাদেরকে আগে চেক করে দেখিয়ে দিই যে ভাই আমার কাছে পারমানেন্ট আছে কিনা। একবার নর্মালি তোমরা হাতেই দেখতে পারো আমার কাছে এখানে পারমানেন্ট আছে, তবুও আমি নর্মালি দেখিয়ে দিচ্ছি তোমাদের এইখান থেকে, ঠিক আছে। তো এখানে ওয়েপেনে গেলাম, যাওয়ার পর তোমাদের এখানে সোজা আমি এখানে যাচ্ছি অ্যান্ড MP40 যাবো। MP40 যাওয়ার পর তোমরা এখানে দেখতে পারো আমার কাছে পারমানেন্ট কিন্তু আছে, অ্যান্ড সো লবি আমি করে রেখেছি, এখানে দেখতে পাচ্ছ আমার কাছে পারমানেন্ট আছে, কোনো টাইম এখানে দিচ্ছে না। তো আমি একদম পারমানেন্ট পেয়েছি, কীভাবে পেয়েছি আমি সেটা তোমাদেরকে বলছি। দেখো কালকে রাত্রে আমি মানে ভাবছিলাম রাতের দিকে আমি স্পিন করবো, বাট রাতের দিকে আমি করিনি, কারণ রাতের দিকে অনেকেই স্পিন করে, কারণ রাতে অনেকে স্পিন করে ভাবে কি যে রাতে পেয়ে যাবে। তো আমি কি উঠেছি ঠিক ভোরবেলা, ঠিক 5:30-6 নাগাদ উঠেছি, অ্যান্ড 5:30-6 নাগাদ স্পিন করেছি। অ্যান্ড কীরকমভাবে করেছি দেখো, আমি টোটালি পুরো মানে এই যে আমার বান্ডেল টান্ডেল আছে পুরো একদম নোবরা সেজে নিয়েছি, যেন আমি নতুন একদম প্লেয়ার, মানে কোনো কিছু নেই, একদম পুরো নতুন প্লেয়ার এরকম সেজেছি। নতুন একটা গেম খুললে ইনস্টল করলে যেরকমভাবে থাকে সেই ধরনের সেজে নিয়েছি। অ্যান্ড সাজার পর আমি কী করেছি, টোটালি এখানে আমার কাছে 2 কেন ওয়েপেন রয়্যাল ছিল, আমি প্রথম ওয়েপেন রয়্যালটা করেছি, অ্যান্ড যাওয়ার পর দেখলাম কিছু আমাকে দেয় না, আমি ভাবলাম হয়তো দেবে না, বাট সেকেন্ড যখনই করলাম না, সেকেন্ডবার যখনই স্পিন করলাম দেখলাম সাথে সাথে দিয়ে দিয়েছি, অ্যান্ড আমি মাত্র 2 খানা স্পিনেই এটা কিন্তু পেয়ে গেছি। তো তোমাদেরকে বলবো, জানো যে ভাই এখন অনেক রাত অবধি প্লেয়াররা খেলে, 1-2 অবধি আমাদের প্লেয়াররা এরকম অনলাইন থাকে অ্যান্ড স্পিন করে, ঠিক আছে। তো এমনকি সবাই জানে যে ভাই ওই রাতের বেলা পাওয়া যায়, তো তাই জন্য আমি কী করেছি ভোরবেলা টাইমে করেছি, যাতে ভোরবেলা একটু কম স্পিন হয়, যেই টাইমটা কম স্পিন হয় না সেই টাইমটা আমাদের দিয়ে দেয়। তো তাই জন্য বলছি তোমরা ভাই একবার ভোরবেলা ট্রাই করো, অ্যান্ড নিজের ড্রেস মেস যা আছে সব নুবরা একটু সেজে নিও, মানে একদম পুরো নতুন প্লেয়ার সেজে নিও। এমনকি জানো যারা ডায়মন্ড টপ আপ করে না বা নতুন প্লেয়ার যারা, তাদেরই বেশিরভাগ এই সব জিনিস দিয়ে দেয়, ঠিক আছে, ফ্রি ফায়ারের তরফ থেকে। তো আমি সেটাই সেই অ্যাপ্লাই করেছি, সেই ট্রিকটাই, তো আমি পেয়ে গেছি। তো তোমরা এইভাবে করতে পারো। তো ভাই আজকের ভিডিওটা এইটুকু, কেমন লাগলো অবভিয়াসলি জানাবে, অ্যান্ড আমাদের যে গান স্ক্রিনটা সেটা তোমাদের কেমন লাগে সেটা আমাকে বলবে। আমার তো এটা সলিড লেগেছে, ডিজাইনটা দেখো, আমার ডিজাইনটা সবথেকে বেশি পছন্দ হয়েছে। তো আজকের ভিডিওটা এইটুকুই, টাটা।